ক্ষেত্রবিন্দ অনুশীলনী 6.2-এর 16 নং প্রশ্ন। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় কর। অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যার দুটি অঙ্ক রয়েছে এবং এদের যোগফল হবে 10 এবং বিয়োগফল হবে 4। তা আমরা জানি সাধারণত দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একটি অঙ্ক থাকবে একস্থানীয় অঙ্ক এবং আরেকটি অঙ্ক থাকবে দশস্থানীয় অঙ্ক। অর্থাৎ দুটি অঙ্ক সংখ্যাটার দুটি অঙ্ক একটা একক স্থানে, যেমন আমরা যদি 10 ধরি তাহলে এখানে দুইটা অঙ্ক আছে, একটা 0 এটা 1। এটা যদি একটা অঙ্ক হয়, সংখ্যা হয়, তাহলে এখানে দুটি অঙ্ক, একটা 0 একটা, তাহলে এটা হলো একক স্থানীয় অঙ্ক এবং এটা হলো দশক স্থানীয় অঙ্ক। এটা একক স্থানীয় এবং এটা দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা মনে করি দশক স্থানীয় অঙ্ক x একক স্থানীয় অঙ্ক y, তাহলে দশক স্থানীয় অঙ্ক x একক স্থানীয় অঙ্ক y। আমরা স্থানীয় মান যখন নির্ণয় করি দশক স্থানীয় অঙ্ক 10 গুণ একক স্থানীয় অঙ্ক 1 গুণ, তাহলে সুতরাং সংখ্যাটি হলো দশক স্থানীয় অঙ্ক 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক 1 গুণ, তাহলে সংখ্যাটি সমান 10x+y। এখন প্রথম শর্ত তো আসলে অঙ্কদ্বয়ের যোগফল 10, তাহলে অঙ্কদ্বয় হলো x+y=10। এটাকে 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে হলো বিয়োগফল 4, তাহলে x-y=4, তাহলে 2 নং, 1 নং ও 2 নং যোগ করে তাহলে x+y=10, x-y=4 যোগ করলে এটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা থাকবে 2x=14 বা x=14/2 বা x=7। তাহলে এই এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে 1 নং সমীকরণে এক্স এর মান বসি তাহলে 1 নং সমীকরণ হলো x+y=10, 1 নং সমীকরণ x+y=10, তাহলে x এর মান 7, 7+y=10 বা y=10-7 এবং y=3। তাহলে সংখ্যাটি কত আমাদের, সংখ্যাটি হলো 10x+y, তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান 10×7+3, 10x=7+3=73, এটাই আনসার।